আসসালামু আলাইকুম। লোহিত সাগরের তীরে ভাসমান পোর্ট সিটি টর্জানা, মরুভূমির বুকে বিশাল স্কি রিসোর্ট অক্সাগন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। আমি সৌদি আরবের নির্মিত নতুন শহর দ্য লাইনের কথা বলছি। সৌদি আরব এমন একটি শহর নির্মাণ করতে যাচ্ছে যা আপনার কল্পনাকেও হার মানিয়ে দিবে। বিশ্বের বিখ্যাত এবং সেরা সেরা আর্কিটেক্টদের দিয়ে নতুন এই ফিউচারিস্টিক শহরের নকশা করা হয়েছে, যার নির্মাণ ব্যয় হবে $500 বিলিয়ন, যেখানে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ছিল $3.86 বিলিয়ন। আজকের এই ভিডিওতে আমি সৌদি আরবের নতুন এই শহর দ্য লাইন সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যা আপনাকে কল্পনায় ভাসিয়ে দিবে। চলুন শুরু করা যাক। ট্র্যাডিশনাল শহরগুলোতে সাধারণত ছোট বড় অনেক ভবন থাকে। সৌদি আরবের নতুন এই শহরে ছোট বড় সব ভবনকে মাত্র দুটি ভবনের মধ্যে নিয়ে আসা হবে। এই দুটি ভবনের প্রস্থ হবে 200 মিটার এবং উচ্চতা হবে 500 মিটার, যেখানে বিশ্ববিখ্যাত বিল্ডিং এম্পায়ার স্টেট বিল্ডিং এর উচ্চতা ছিল 450 মিটার এবং আইফেল টাওয়ারের উচ্চতা হচ্ছে 330 মিটার। শুধু তাই নয়, 200 মিটার প্রস্থ এবং 500 মিটার উঁচু দুটি ভবনের দৈর্ঘ্য হবে 170 কিলোমিটার। এই 170 কিলোমিটার জুড়ে থাকবে নতুন শহর দ্য লাইন, যেখানে বসবাস করবে 90 লক্ষ মানুষ। ভবন দুটি দেখতে সোজা লাইনের মতো, এই জন্যই হয়তো এই শহরের নাম দেওয়া হয়েছে দ্য লাইন। লোহিত সাগরের তীর থেকে শহরটি শুরু হবে, শেষ হবে তাবুক শহরেই। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান 2021 সালে নতুন এই শহর নির্মাণের ঘোষণা দেন। এটি সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার অংশ। সৌদি আরব মূলত তেল নির্ভর অর্থনীতির দেশ। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তেল নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসতে যাচ্ছেন। তিনি তার দেশে বেশি পরিমাণে বিদেশি পর্যটককে আকৃষ্ট করতে চাচ্ছেন, সেই জন্যই তিনি নির্মাণ করছেন শহর, নতুন শহর দ্য লাইন। ক্রাউন প্রিন্স নতুন এই শহরকে দুবাইয়ের মতো করে গড়ে তুলতে চান। দুবাই যেরকম সব সময় পর্যটকে মুখরিত থাকে, তিনি চাচ্ছেন তার এই শহর সব সময় পর্যটকে মুখরিত থাকবে। যেসব পর্যটক সমুদ্র পছন্দ করে, সেসব পর্যটকদের জন্য সমুদ্রের তীরে বিলাসবহুল পর্যটন স্পট সিন্ডালা নির্মাণ করা হচ্ছে, যেখানে পর্যটকেরা সার্ফিং করতে পারবে, সমুদ্রের নিচে ঘুরে বেড়াতে পারবে। যেসব পর্যটক পাহাড় পর্বত পছন্দ করেন, তাদের জন্য মরুভূমির মধ্যে পাহাড়ের উপর নির্মাণ করা হচ্ছে বিশাল স্কি রিসোর্ট। মরুভূমির মধ্যে পাহাড়, পাহাড়ের মধ্যে বরফ, বরফের মধ্যে স্কি, নিঃসন্দেহে পর্যটকদের আকৃষ্ট করবে। সৌদি আরবের নির্মিত নতুন শহর দ্য লাইনের সবচেয়ে আকর্ষণীয় এবং স্বাস্থ্যকর বিষয় হচ্ছে এই শহরটি হবে সম্পূর্ণরূপে কার্বন দূষণ মুক্ত। এই শহরটি সম্ভবত পৃথিবীর একমাত্র শহর হতে যাচ্ছে যেখানে কোনো প্রাইভেট কার থাকবে না। মানুষজন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ব্যবহার করবে ইলেকট্রনিক ট্রান্সপোর্টেশন। এই শহরের নকশা এমনভাবে করা হয়েছে যাতে এই শহরের বাসিন্দারা মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব কিছু সংগ্রহ করতে পারবেন, যেখানে বাচ্চাদের জন্য ভালো মানের স্কুলও থাকবে। সম্পূর্ণ মরুভূমির বুকে তৈরি করা হবে এই শহর। নতুন এই শহরের মানুষের পানির চাহিদা মেটানো হবে সমুদ্রের পানি শোধন করে। সমুদ্রের পানি শোধন করার ক্ষেত্রে ব্যবহার করা হবে সৌরশক্তিকে, যার ফলে পরিবেশের দূষণ অনেকাংশেই কমে আসবে। দ্য লাইন সিটি হচ্ছে 170 কিলোমিটার লম্বা মাত্র দুটি বিল্ডিং। এই দুটি বিল্ডিং এর দেয়ালগুলো স্বচ্ছ কাঁচ দিয়ে ঘেরা থাকবে। এই শহরটি 3টি লেয়ারে নির্মাণ করা হবে। উপরের লেয়ার থাকবে পথচারীদের জন্য, তার নিচে আন্ডারগ্রাউন্ডে থাকবে বিভিন্ন ধরনের অবকাঠামো, তার নিচে থাকবে ট্রান্সপোর্টেশন সিস্টেম। এসব ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে রয়েছে হাই স্পিড ইলেকট্রিক ট্রেন। এসব ট্রেন ব্যবহার করে 170 কিলোমিটার দীর্ঘ এই শহরে ভ্রমণ করতে সময় লাগবে মাত্র 20 মিনিট। এছাড়া ট্রান্সপোর্টেশন সিস্টেমে যুক্ত হবে ভলুকপ্টার, দ্য নেক্সট জেনারেশন ট্রান্সপোর্টেশন। সৌদি আরবের নতুন শহর দ্য লাইনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সর্বোচ্চ ব্যবহার করা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি সরবরাহের জন্য বিশ্ববিখ্যাত প্রযুক্তি কোম্পানি ওরাকল এবং অ্যানভিলার সাথে চুক্তি করা হয়েছে। এই দুটি কোম্পানি সৌদি আরবের নতুন শহর দ্য লাইনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি সরবরাহ করবে। সৌদি আরবের নতুন এই শহরে এমন অনেক কিছুই থাকবে যেগুলো আমাদের কাছে কল্পনা মনে হবে। সৌদি আরব সত্যি কাল্পনিক এক শহর নির্মাণ করতে যাচ্ছে। তবে সৌদি আরবের এই কাল্পনিক শহর এখন আর শুধু কল্পনাই নয়, এই শহর নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নিয়মের সিইও গত জানুয়ারি মাসে ঘোষণা দিয়েছেন যে নিয়ম প্রকল্পের কাজ ইতোমধ্যেই 20% সম্পন্ন হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।